আচ্ছা চলো আজকে আমরা একটু একটা ক্লাস শুরু করি। তোমরা যখন ক্লাসটা দেখবে আলটিমেটলি তখন আমি কলকাতায়, তো আগে থেকে আমি তাই রেকর্ড করে দিচ্ছি। এই রেকর্ডেড ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ। যে আগের দিনে আমি একটা ক্লাস নিয়েছি তোদের, আমি জানি না তোরা দেখেছিস কিনা, কারণ তোদের একদম একজন দুজন ছাড়া বাকিরা কিন্তু কেউ রেসপন্স করিসনি আমাকে ওই ক্লাস সম্বন্ধে। যাই হোক, রেসপন্সটা করাটা খুব দরকার, সেটা আমার জন্যও দরকার, সেটা তোদের জন্যও দরকার। যেহেতু তোদের সাথে এখন আমার কন্ট্যাক্টটা খানিকটা ভার্চুয়ালি হয়ে গেছে, তাই তোদের কাছ থেকে রেসপন্সটা পাওয়াটা কিন্তু আমার জন্য খুব দরকার। তাই চেষ্টা করিস সবসময় ভিডিওগুলো দেখে আমাকে একটা করে রেসপন্স করা, এটা খুব দরকার। আজকে আমরা এটা পড়তে চলেছি, এটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা চলছে, হ্যামিল্টনস প্রিন্সিপাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইকুয়েশন, তোদের বই অনুসারে সেকেন্ড চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের লাস্ট টপিক আজকে আমরা পড়তে চলেছি, মানে এই ক্লাসটা হয়তো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যেখানে আমরা ডি অ্যালেম্বার্টস প্রিন্সিপাল, ডি অ্যালেম্বার্টস প্রিন্সিপাল নাম্বার ওয়ান, ডি অ্যালেম্বার্টস, অ্যালেম্বার্টস বিই, হ্যাঁ ঠিক আছে, বিই আর টি অ্যাপোস্ট্রফিস প্রিন্সিপাল, এটা পড়ব। পাশাপাশি আরো পড়ব নাম্বার টু হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক, ভি এখানে ভার্চুয়ালটা ঠিক এখানে দেয় তো দেন না, তোদের বইয়ে কিন্তু সেই মতো করে নেই, আই থিঙ্ক সো। ভার্চুয়াল ওয়ার্ক, এই দুটো টার্ম আমাদের একটু বাকি আছে, আমি এটা বলছি এই দুটো টার্ম সম্বন্ধে। কথা হচ্ছে যে এই দুটো খুব কাছাকাছি টার্ম। ভার্চুয়াল ওয়ার্ক ব্যাপারটা কি একটু বলি, আমরা ওয়ার্ক বলতে কি বুঝি না, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট ডি আর, আমাদের এতদিন যাবত ধারণা ছিল। ভার্চুয়াল ওয়ার্ক কি না, প্র্যাকটিক্যালি নো ওয়ার্ক, ভার্চুয়াল ওয়ার্ক হচ্ছে প্র্যাকটিক্যালি নো ওয়ার্ক, মানে কোনো ওয়ার্ক করছে না। এবার ওয়ার্ক না করা মানে এই ডিডাব্লিউটা ইজ জিরো। তাহলে এটা দেখো দুটো উপায়ে কিন্তু হতে পারে, একটা হচ্ছে রেজাল্টেন্ট নাম্বার ওয়ান, এই দুটো উপায়ে হতে পারে, নাম্বার ওয়ান প্রসেস, নাম্বার ওয়ান হতে পারে নো রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড, নো রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড, নাম্বার টু নো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইজ অ্যাপ্লাইড, দুরকম কেস হতে পারে। মানে একটা হতে পারে যেটা ঘটবে না, প্র্যাকটিক্যালি যেটা হবে না, সেই ব্যাপারটাকে আমরা ভার্চুয়াল সেন্সে বলে থাকি। যেমন ধর ধর এই যে একটা মিরর আছে, এই মিররের সামনে আমি একটা অবজেক্ট রেখেছি, তাহলে কি হয় না, এইভাবে পারপেন্ডিকুলারলি এসে পড়ছে লাইট, এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করছে, এইভাবে লাইটটি এসে পড়ছে, এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করছে, এইটা আমাদের ধারণা ছিল নাইন টেনের। তাহলে আমরা কি বলতাম না, এইখানে থেকে আসছে বলে মনে হচ্ছে লাইটটা, আসছে বলে মনে হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি কিন্তু ইমেজটা এই পয়েন্টে তৈরি হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা ইমেজ তৈরি হচ্ছে, এটাও ঠিক তাই। মানে রো রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে, ধরো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এরকম ব্যাপারটা, যে কন্ডিশন হচ্ছে রিয়েল ফোর্স, না সরি, রিয়েল ডিসপ্লেসমেন্ট বাট নো ফোর্স,
আর কন্ডিশন নাম্বার 2 টা হচ্ছে এটা এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে নো ডিসপারশন ইজ অবজার্ভড অর অ্যাপ্লাইড বলা ঠিক নয় ইজ অবজার্ভড মানে হচ্ছে রিয়েল ফোর্স বাট ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এখানে নো ফোর্স করে না ভার্চুয়াল ফোর্স করে দাও মানে মনে হচ্ছে একটা ফোর্স আছে এবার ভার্চুয়াল ফোর্সের কনসেপ্টটা কি এখান থেকে বলি এখান থেকে লুকিয়ে আছে ডিএলএমআরস প্রিন্সিপাল ডিএলএমআরস প্রিন্সিপাল বলছে যে একটা বডি এই বডিটার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু বডিটার কোনো মুভমেন্ট হচ্ছে না আমি আবার রিপিট করছি একটা বডি একটা রিজিড বডি তারপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু এই ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে বডিটার কোন রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না মানে আমি রিয়েল ফোর্স দিচ্ছি কিন্তু কোন রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না তার মানে হচ্ছে সামহাউ ভেতরের বলতে পারো যে কনস্ট্রেইন যে প্রসেসটা আছে যে কনস্ট্রেইন অফ মোশনটা আছে সে কনস্ট্রেইন হলো এর মোশনটাকে আটকে দিচ্ছে মানে বলতে চাইছি আমি সাপোজ ধরো এটা এর থেকে একটু আগাই আমরা ব্যাপারটা কি একটু বলি ধরো দেখো একটা আইএথ পার্টিকেল আছে একটা আইএথ পার্টিকেল আছে এই আইএথ পার্টিকেলের উপর এই আইএথ পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সাপোজ ধরো ফোর্সটা হচ্ছে এফ আই ভেক্টর আর এই ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে এর উপর ডিউ টু দা কি বলবো ডিউ টু দা কনস্ট্রেইন অফ মোশন এর উপর একটা মোমেন্টাম মানে যে মোমেন্টামটা আসছে ফ্রম দ্য কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট গুলো সামহাউ একে একটা ফ্রিকশনাল ফোর্স টাইপের কোনো ফোর্স দিচ্ছে সেই মোমেন্টামটার মোমেন্টামের চেঞ্জটাকে আমরা প্রকাশ করছি পি আই ডট হিসাবে এবং ডিএন নাম্বারস প্রিন্সিপাল বলছে যে সামেশন অফ আর আই ইকুয়ালস টু ওয়ান টু এন যে সমস্ত পার্টিকেল গুলো আছে এফ আই মাইনাস পি আই ডট ডেল্টা আর আই ইকুয়ালস টু জিরো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ভার্চুয়াল ওয়ার্ক অ্যান্ড দিস ইজ কামস ফ্রম দ্য ডি এল এম্বার্স প্রিন্সিপাল দিস ইজ ডি এল এম্বার্স প্রিন্সিপাল দেখে নাও সবাই এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো এখানে রিয়েল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এই পি আই ডট ইট ইজ কাম ফ্রম দ্য কনস্ট্রেইন অফ মোশন কনস্ট্রেইন অফ মোশন ক্রিয়েট সাম অপোজিট বলতে পারো ফোর্স লাইক ফ্রিকশন অ্যান্ড দিস ইজ গোয়িং টু ক্রিয়েট সাম ভার্চুয়াল ওয়ার্ক উইচ ইজ নোন অ্যাজ দিস টাইপ অফ ফর্ম অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ডি এল এম্বার্স প্রিন্সিপাল এবার এই ডি এল এম্বার্স প্রিন্সিপাল থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ক্রিয়েট করা তাহলে আমরা এইখান থেকে পেতে চাইছি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন এখান থেকে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন পেতে চাইছি উই ক্যান কনস্ট্রাক্ট ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ফ্রম ডি এল এম্বার্স প্রিন্সিপাল ওকে আজকে আমাদের পড়াশোনার টপিক এটাই তাহলে দেখা যাক এটাকে আমরা কি করে প্রকাশ করতে পারি সবাই আশা করি জায়গাগুলো আস্তে 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 ধরতে পারছো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস একটু পড়বো দেখতে থাকো দেখ আর আই মানে পজিশন অফ দ্য আইএথ পার্টিকেল আর আই ভেক্টর দিতে পারিস আমি বলেছিলাম ম্যাট্রিক্স সমস্যা দেবো না তাহলে আর আইটা কার কার ফাংশন গো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কমা ডট ডট কিউ এফ এর ফাংশন আর আরেকটা হচ্ছে এর সাথে তো অবশ্যই একটা টি ধরে রাখো টি এর ফাংশন আর আই ডট ইজ এ ফাংশন অফ কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ এন কমা টি এগুলোর প্রত্যেকটার ফাংশন হচ্ছে আর আই তাহলে আমি যদি ডেল আর আই একবারে আমি লিখতে চাইছি আমি একটা স্টেপ জাম্প করছি এখান থেকে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না আগেও আমরা করেছি নিজেরা করবে জি ইকুয়ালস টু ওয়ান টু এফ এখানে হবে হচ্ছে ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে দেখে না এই কাজগুলো কিন্তু আমরা আগেও অনেকবার করেছি এই একই রকম কাজ এখানে করা হচ্ছে
থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ডু ইট, তাহলে এই ধরনের একটা পোর্শন। এবার দেখো আমরা এখান থেকে যেটা করতে চাইছি, সামেশন ওভার আই, মানে আমরা যদি টোটাল সিস্টেমের জন্য ব্যাপারটাকে করতে চাই তাহলে এটা আমাকে এভাবেই করতে হবে, এফ আই মাইনাস পি আই ডট ডেল্টা আর আই ইকুয়ালস টু জিরো ছিল আমাদের ইকুয়েশন, আর ডেল্টা আর এর মধ্যে আবার সামেশন ওভার জে লুকিয়ে আছে, তাহলে দেখা যাক কি করতে পারি। এখান থেকে আমরা সামেশন ওভার আই, আমি একটু লেখাটাকে বড় করছি তোমাদের সুবিধার জন্য, এফ আই এখানে সামেশন ওভার জে দিয়ে রাখো কারণ এর মধ্যে জে আছে, ইনটু ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে মাইনাস পি আই ডট, সঙ্গে হচ্ছে ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইকুয়ালস টু জিরো, দেখে না, এই হচ্ছে আমাদের ফর্ম। এবার এই পুরো পার্টটাকে মানে আমরা কিভাবে আমাদের ওই সেই জেনারেলাইজ ফোর্স গুলোকে ডিফাইন করেছিলাম, কিউ জে গুলোকে ডিফাইন করেছিলাম, হচ্ছে নর্মালি সামেশন ওভার আই এফ আই ডেল আর আই ডেল কিউ জে এরকম ধরনের, এবং এটা সম্বন্ধে আমরা যথেষ্ট আলোচনা করেছি। তাহলে এই পোর্শনটা আমি আবার ব্যাক পাচ্ছি, দেখো এফ আই ডেল আর আই ডেল কিউ জে, এখান থেকে আমি কিউ জে করে ফেলবো। তাহলে দেখো উপরের দুটো লাইন আমি যদি তিনটে লাইন আমি যদি মিটিয়ে দিই মোটামুটি ভাবে, তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে যে সামেশন ওভার ফার্স্ট সামেশনটা হচ্ছে জে সামেশন কিউ জে ডেল্টা কিউ জে, কারণ এর মধ্যে আর আই থাকবে না, আর ওদিকের পোর্শনে আই এবং জে দুটোই থাকছে, পি আই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইকুয়ালস টু জিরো, দেখে নাও দেখে নাও সবাই, আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবার এর সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা নিয়ে আগাবো, মানে এই ইকুয়েশনটাকে নিয়ে আমরা আগাবো যাবতীয় কাজকর্মগুলো করব, তাহলে এর সেকেন্ড টার্মকে নিয়ে আমরা এখন ভাববো, ঠিক আছে? এখন আমাদের আলোচনার বিষয় এর সেকেন্ড টার্মটা, ওকে? তাহলে সামেশন ওভার আই সামেশন ওভার জে পি আই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে হয়ে গেছে। আচ্ছা পি আই ডটটাকে একটু ভেঙে দেখো তো আমি কি লিখতে পারি, সামেশন ওভার আই সামেশন ওভার জে থাক, এম আই আর আই ডট, আর আই ডট মানে ভি, মানে ভি আই মানে পি আই হয়ে গেছে, সঙ্গে ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে, দেখে নাও সবাই আমি যেভাবে ভাবাচ্ছি ঠিক সেভাবে ভাবো। এবার পরের লাইনে একটা সুন্দর ট্রিক আছে, ট্রিক গুলো আমারও অতটা মনে থাকে না, পরের লাইনে খুব সুন্দর ট্রিক আছে, দেখো আমরা কি করছি, সামেশন ওভার আই সামেশন ওভার জে থাক, বাকি পোর্শনকে দেখো কি লিখছি, ডিডিটি অফ এম আই আর আই ডট ডেল আর আই ডেল কিউ জে, এই একটা পোর্শন থাকছে আমাদের সাথে, মাইনাস এম আই আর আই ডবল ডট ডেল আর আই ডেল কিউ জে, ডেল্টা কিউ জে থাকছে না, এম আই আর আই ডট না, এম আই আর আই ডট ডেল আর আই ডেল কিউ জে, ঠিক আছে এম আই আর আই ডট, ও আচ্ছা এর সাথে কি থাকবে গো, থামো এই পোর্শনটা আছে, এম আইটা তো কনস্ট্যান্ট, এবার এইটাকে ভাঙতে গেলে একটু দেখে নিয়ে দাও, এই পোর্শনটা নয়, এম আই আর আই বাকি পোর্শন থেকে কি আছে, এম আই আর আই কমন, এম আই আর আই ডট কমন, ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউ জে, আর এই পুরোটার সাথে ডেল্টা কিউ জে, দেখো তো ঠিক আসছে মনে হয়, ডিডিটি অফ ডেল আর আই, হ্যাঁ একদম ঠিক আছে, দেখে নাও সবাই, দেখা যাক বাকি পোর্শনগুলোকে আমরা কি করে লিখতে পারি, কিভাবে করতে পারি। তাহলে সামেশন ওভার
I summation over j ddt of mi vi del ri del qj থাকে এটা এখানে মাইনাস mi vi আর এইখানে একটু কায়দা করব সেটা হচ্ছে যে del del qj করব আর dri dt করব ডেল্টা কিউ দেখো দেখো তাহলে বাকি পোর্শন থেকে আমরা কি কিভাবে আগাতে পারি সেটা একটু দেখি এবার তাহলে দেখো এইটাকে আমি ডেল ভি করে দিতে পারি মানে কি হলো দেখো সামেশন ওভার আই সামেশন ওভার জে থাক ডিডিটি অফ এম আই ভি আই ডেল আর আই ডেল কিউ জে আমি খুব আস্তে আস্তেই করছি আমার নিজেরও টাইম লাগছে মাইনাস এম আই পুরোটা আসলো কিনা সেটা আমি একবার পিছনে গিয়ে দেখে নি বিহাইন্ড দ্য ক্যামেরা দেখে নি হ্যাঁ এখনো অনেকখানি জায়গায় আছে ঠিক আছে মানে পুরোটাই ও পাচ্ছে আলটিমেটলি বাহ সুন্দর হচ্ছে রেকর্ডিং চলো এবার কিভাবে এটাকে সাজানো যায় এত পর্যন্ত প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা খুব আস্তে 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 করো আমার মতো দেখবে হয়ে গেছে আচ্ছা এটা সেকেন্ড টার্মটা করেছি এবার এখন দেখো ফার্স্ট টার্মটা বাকি আছে না তাহলে ফার্স্ট টার্মটা কি ছিল গো ফার্স্ট টার্মটা ছিল হচ্ছে না এটাকে আমরা কি করলাম সামেশন ওভার পি আই ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে তো এই পোর্শনটাই আমাদের কাছে ছিল সামেশন ওভার আই সামেশন ওভার জে দুটো ছিল সামেশন যে বরিশাল বই একসাথে দিলে আমি আলাদা আলাদা দিই তো এই টার্মটাকে আরো খানিকটা আগানো যায় কিভাবে দেখি একটু সেটা হচ্ছে যে সামেশন ওভার আই সামেশন ওভার জে থাক ডিডিটি অফ হাফ অফ এম আই ভি আই তার স্কোয়ার এখন আমাদের বাকি আছে এম আই ভি আই তার স্কোয়ার আর ডিডিটি না করে ওটাকে একটু চেঞ্জ করে দিই মানে ডিডিটি থাক আরেকভাবে এটাকে লিখি একটু ডিডিটি থাক বাইরে সঙ্গে লিখব হচ্ছে ডেল ডেল কিউ জে এম আই ভি আই সরি হাফ অফ এম আই ভি আই স্কোয়ার ডেল আর আই ডেল কিউ জে দেখো তো পুরো টার্মটা বুঝতে পারলে কিনা আমি ঠিক করলাম এই এম আই ভি আই এই টার্মটাকে একটু কায়দা করতে হবে কায়দার কারণগুলো আমার ঠিক হচ্ছে না মনে হচ্ছে ও আচ্ছা না হয়নি ঠিকঠাক কারণ এখনো বাদ আছে তো আচ্ছা ও আচ্ছা একটা কাজ করি এইখান থেকে একটা ছোট জিনিস আমি মিস করেছি জন্যই আমি বারবার করে ভুল করছি ডিডিটি অফ এইখানে না এই পোর্শনটা থাকে না বইয়ে ওটাই সমস্যা এম আই ভি আই এই ডেল আর আই ডেল কিউ জে আমি লিখবো হচ্ছে ডেল ভি আই ডেল কিউ জে ডট তাই হয়ে যাবে হ্যাঁ তাহলেই বুঝতে চলে আসবে মাইনাস এম আই ভি আই ডেল ভি আই ডেল কিউ জে পুরোটার সাথে থাকবে যে ডেল্টা কিউ তাই না এই কাজটা আমি করলাম মানে এই ওপর নিচে একটা করে আর আই কে থেকে ভি আই করতে গেলে একটা মানে ডিটির ব্যাপার আছে আবার ডেল কিউ জে থেকে কিউ জে ডট করতে গেলে একটা ডিটির ব্যাপার আছে ওই সব ব্যাপারগুলো একবারে করা হচ্ছে মানে এই লাইন থেকে এই লাইনটা করার প্রসেসটাতে একটা স্টার্ট দিয়ে রাখো এখানে কিন্তু এই অপারেশনটা করতে হবে ঠিক আছে ঠিক বলে আমার কেন আসছে না চলো এবার চলে আসছে তাহলে এবার সামেশন ওভার আই সামেশন ওভার জে এই দুটো টার্ম আমরা একদিকে রাখি থার্ড ব্র্যাকেট ডিডিটি অফ বাকি পোর্শনকে আমরা লিখবো হচ্ছে ডেল ডেল কিউ জে ডট হাফ অফ এম আই ভি আই স্কোয়ার ডেল ডেল কিউ জে ডট হয়ে গেছে এই বাইরে রাখা ঠিক হবে হ্যাঁ বাইরে রাখা ঠিক হবে থাক মাইনাস
আরেকটা টার্ম মানে ওই দিকের টার্মটাকে আবার লিখব হচ্ছে ডেল ডেল কিউ জে হাফ অফ এম আই ভি আই তার স্কোয়ার ডেল্টা কিউ দেখে না এই হচ্ছে আমাদের পার্ট এটাই পার্টই আমাদের দরকার বিভিন্ন ইকুয়েশনে আমরা এটা ইউজ করব ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা কি করছি হয়ে গেল দেখো উপর থেকে নিচের ইকুয়েশনটা আসছে কিনা একটু ভেবে ভেবে করো নিজেরা ভেবে ভেবে করো তাহলেই হবে আলটিমেটলি তাহলে দেখ আলটিমেটলি আমরা কি পেলাম ওইদিকে আমরা সেকেন্ড টার্মটা নিয়ে মানে সামেশন ওভার কিউ জে ডেল্টা কিউ জে ছিল একটা মাইনাস সামেশন ওভার আই সামেশন ওভার জে পিআই ডট সরি পিআই ডট ছিল কিন্তু পিআই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ছিল এই এই পোর্শনটা যখন পেলাম তার মানে ইকুয়ালস টু ওদিকে জিরো ছিল তাহলে এবার কি আমি লিখতে পারি না দেখো তো সামেশন ওভার কিউ জে ডেল্টা কিউ জে মাইনাস সামেশন ওভার আই সামেশন ওভার জে ডিডিটি অফ ডেল ডেল কিউ জে ডট হাফ অফ এম আই ভি আই তার স্কোয়ার মাইনাস ডেল ডেল কিউ জে হাফ অফ এম আই ভি আই তার স্কোয়ার সঙ্গে ডেল্টা কিউ জে দেখে নাও ইকুয়ালস টু জিরো মানে আমি এইটাকে ইকুয়াল করে দিলাম হ্যাঁ আর ইকুয়ালস টু জিরো লিখলাম না ঠিক আছে দেখে নাও তাহলে আলটিমেটলি কি আসলো দেখো দুদিক থেকে যদি ডেল্টা ইকুয়ালস টু আসছে সামেশন ওভার আই সামেশন ওভার জে এই পোর্শনটা আমি যদি না কিউ আই মানে একটা পার্টিকেলের উপর ফোর্স তো মানে আর আই এর সামেশনটাকে আমি রাখবো না আমরা শুধু জে এর সামেশন করবো মানে আই এর সামেশনটা আমি বাদ দিচ্ছি টোটালটা করতে আই এর সামেশন ছিল একটা যদি আই এর পার্টিকেলের উপর ফোর্স টা বের করি দেখো কি আসছে ডিডিটি অফ সামেশন ওভার জে থাক একটা থাকবে এটা ডিডিটি অফ ডেল টি ডেল কিউ জে ডট মাইনাস ডেল টি ডেল কিউ জে দেখে নাও তাহলে ক্যাপিটাল কিউ জে এটা আমাদের ছিল হচ্ছে জেনারেলাইজ ফোর্স জেনারেলাইজ ফোর্স এই জেনারেলাইজ ফোর্স কে আমরা ডিফাইন করলাম ঠিক এই ইকুয়েশনটা মেনটেন করে তাহলে কিউ জেটা আসলো এইরকম একটা ফর্মে দেখে নাও এবার কিউ জে বিভিন্ন রকম ফর্ম আমরা নেব মানে কিউ জেটা জেনারেলাইজ ফোর্স তো এবার যখন ফোর্সটা কনজারভেটিভ হবে তখন কি হবে দেখা যাক যখন ফোর্সটা নন কনজারভেটিভ হবে তখন কি হবে দেখা যাক দুটো পোর্শনে আমরা একটু একটু করে করি দেখো ফর কনজারভেটিভ ফোর্স ঠিক আছে কনজারভেটিভ ফোর্স হওয়ার জন্য কি হবে দেখো তো একটু কিউ আই সাধারণত এটা লেখা যায় হচ্ছে মাইনাস ডেল ভি ডেল কিউ জে দিয়ে না দেখে না ডেল ভি ডেল কিউ জে দিয়ে এটাকে লেখা যায় না যেখানে কিউ জেটা হচ্ছে আমাদের কাছে জেনারেলাইজড পজিশন মানে আমরা কি লিখি এফ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি লিখি তো কোয়ার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটার জেনারেলাইজড ফর্ম এরকম হতে পারে তাহলে যদি বসিয়ে দাও কিউ জের ভ্যালুটা এন্ড ভি ইজ নট ডিপেন্ড অন কিউ জে ডট জেনা মানে যেহেতু কনজারভেটিভ সিস্টেম কিউ জেটা কখন ভি জে ভিটা কখনোই কিউ জে ডট এর ফাংশন নয় তাহলে দেখা যাক এবার কি করতে হবে সাধারণত তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও মাইনাস ডেল ভি ডেল কিউ জে এটা কত আসছে দেখো সামেশন ওভার ডিডিটি অফ ডেল ডেল কিউ জে ডট টি মাইনাস ভি এটা জোর করে নিলাম আমি মাইনাস ডেল টি ডেল কিউ জে দেখে নাও এবার এই পোর্শনটাকে একবারে নিতে গেলে তোমাদের দেখো সেই শো কল্ড তোমরা ইয়ে পেয়ে যাবে তাহলে এদিক থেকে সব ওদিকে নিয়ে যাও সামেশন অফ আর জে থাকবে একটা ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে আসবে এখান থেকে একটা ভিটা ওদিকে যাবে দেখো একটা ক্যালকুলেশন করো নিজেরা ইকুয়ালস টু জিরো দেখো আমাদের সেই
কি বলবো ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন অফ মোশন কিন্তু মোটামুটি ভাবে প্রুভ হয়ে গেল। দেখো নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা রকম আসবে, আমি আসছি পরে। একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জায়গা আমি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? হেডিং করো, তোমাদের বইটি একটা প্রবলেম প্রবলেম না মানে এটা থিওরিক্যাল থিওরিটিক্যাল পার্টেই আছে। ল্যাগ্রেঞ্জিয়ান ফর এ চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ল্যাগ্রেঞ্জিয়ান ফর এ চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ল্যাগ্রেঞ্জিয়ান বের করবো, ঠিক আছে? মানে চার্জ পার্টিকেল একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, অবশ্যই তোমাদের কাছে যা হওয়া উচিত একটা লরেন্টজ ফোর্স কাজ করবে, সেই লরেন্টজ ফোর্স থেকে আমরা ডিটেইল ল্যাগ্রেঞ্জিয়ানটা তৈরি করবো, ঠিক আছে? তাহলে এফ টা কি হবে, এফ ভেক্টরটা হবে হচ্ছে যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত, কিউ ই ভেক্টর প্লাস ভি ক্রস বি, সঙ্গে একটা ওয়ান বাই সি থাকবে। দেখুন ওই যেহেতু আমরা রিলেটিভিস্টিক এফেক্ট গুলোকে দেখতে চাইছি সেই জন্য, ঠিক আছে? যেখানে বি ভেক্টরটাকে সাধারণত আমরা লিখি কার্ল অফ এ, যেখানে এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, সেকেন্ড এটা জিনিস কিন্তু, আর ইটাকে লিখি আমরা, ই ভেক্টরটাকে লিখি মাইনাস গ্র্যাড ফাই মাইনাস ডেল এ ডেল টি কিন্তু, এবং সঙ্গে যেহেতু আমরা জেনারেলাইজ মানে যেহেতু আমরা রিলেটিভিস্টিক এফেক্ট দেখার চেষ্টা করবো, সঙ্গে একটা ওয়ান বাই সি দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এই ওয়ান বাই সি গুলো রিলেটিভিস্টিক এফেক্টের জন্য আসে, এটা নিয়ে অত বেশি বদল করার দরকার নেই। আমরা তোর হচ্ছে তোদেরকে ইয়ে পড়াবো আইনস্টাইন রিলেটিভিস্টিক যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে সেটা পড়াবো, তখন এই ব্যাপারগুলো অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার যদি এই এফ এক্স এর মানে এই এফ এর এক্স কম্পোনেন্ট নিই, তাহলে সেটাকে যদি এফ এক্স বলি, তাহলে দেখো তো কি আসছে, কিউ সঙ্গে আসছে ই এক্স মাইনাস ভি ক্রস বি ওয়ান বাই সি, থাক এর এক্স কম্পোনেন্ট থাকবে, দেখে না? এবং এই বিটাকে লিখবো কার্ল অফ এ করে, তাহলে কিউ ই এক্স মাইনাস ওয়ান বাই সি ভি ক্রস কার্ল অফ এ, এই পুরো পার্টটার এক্স কম্পোনেন্ট কাজ করবে, দেখে না? দিস ইজ দ্য ফর্ম, এই ফর্মে আমরা যাবতীয় ফোর্সের এক্স কম্পোনেন্ট গুলোকে বের করব, ওকে? তাহলে দেখা যাক এবার বাকি কাজটা আমি কি করতে পারি। ইএক্স এটাকে আমি একটু কায়দা করে ওই মাইনাস ডেল ফাই ডেল এক্স করে দিলাম, হ্যাঁ মাইনাস ডেল ফাই ডেল এক্স করে ইএক্স এর পার্টটাকে মাইনাস ডেল ফাই ডেল এক্স করে দিলাম, আর ওই পার্টটাকে ওয়ান বাই সি ওটাকে ইএক্স রাখলেও পারতাম, যা ঠিক আছে কোনো ব্যাপার না, ওই দুটো পার্ট মোটামুটি খুব কাছে আছে, ঠিক আছে? এবার দেখা যাক কি করছি, একটু দাঁড়াও। মাইনাস ডেল এ ডেল টি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা আরেকটা টার্ম আসবে, ইটা তো ইএক্স থাক, এটা হলেই ভালো হতো। দেখ ইটাকে আমরা এবার লিখবো হচ্ছে, হ্যাঁ সেই নয় বলছিল না, কিউ ইএক্সটাকে লিখবো হচ্ছে এর এক্স কম্পোনেন্ট, দ্যাট মিন্স মাইনাস ডেল ফাই ডেল এক্স মাইনাস ওয়ান বাই সি ডেল এ এক্স ডেল টি আর মাইনাস ওয়ান বাই সি ভি ক্রস বি এর এক্স কম্পোনেন্ট, দেখ তো ঠিক আছে কিনা, হ্যাঁ পুরো ফর্মটা লিখতে হবে তো ঠিকই। তাহলে এবার ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ভি ক্রস বি, তাহলে ভি ক্রস কার্ল অফ এ, কারণ বিটা হচ্ছে কার্ল অফ এ, এর আমি এক্স কম্পোনেন্ট নেব, যেখানে আমি স্টেপ বলো এর আমি এক্স কম্পোনেন্ট নেব, তোমাদের এটা আমি চান্স দিব, ঠিক আছে? যেখানে আমি এ ভেক্টরটাকে লিখবো হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে? এবং প্রত্যেকটাই কিন্তু এক্স ওয়াই জেড এর ফাংশন, ঠিক আছে? এটা মাথায় রেখো। তাহলে দেখো আমি পুরো ব্যাপারটা না একবারে লেখার চেষ্টা করি, ঠিক আছে? মানে এটা কত আসবে কেমন আসবে এই কম্পোনেন্টটা তোমরা নিজেরা করবে, এটা এটা আমি জাস্ট লিখছি এখানে, হ্যাঁ এটা আসবে ভিএক্স
সঙ্গে আসবে ডেল এ ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল ওয়াই মাইনাস দিয়ে আসবে ভি জেড ডেল এ এক্স ডেল জেড মাইনাস ডেল এ জেড ডেল এক্স। এই পুরো ফর্মটা আমাদের চলে এলো। হ্যাঁ আচ্ছা, এবার একটু কায়দা কানুন করতে হবে, তারই আমাদের আলটিমেট ইকুয়েশনে চলে আসবে। ঠিক আছে, এটা আসবে, দেখে নিও এক্স কম্পোনেন্টটা করে ভি এক্স ডেল একটা পার্ট আসবে ডেল এ এক্স ডেল এক্স ভি এক্স ডেল এ এক্স ডেল এক্স প্লাস ও এটা ভি ওয়াই আসবে এক্স আসবে ভুল হয়েছে এটা ভি ওয়াই আসবে আচ্ছা প্লাস পরের পোর্শনটা আসবে হচ্ছে ভি ওয়াই ডেল এ ওয়াই ডেল ওয়াই ডেল এক্স লাস্টের পোর্শন আসবে প্লাস ভি জেড ডেল এ জেড ডেল এক্স এদিকে একটা পার্ট আসবে আর মাইনাস দিয়ে আসবে হচ্ছে মাইনাস দিয়ে আসবে হচ্ছে ভি এক্স ডেল এ এক্স ডেল এক্স মাইনাস প্লাস হয়ে যাবে ভি ওয়াই ডেল এ এক্স ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল এ এক্স ডেল জেড। দেখে না, এই হচ্ছে আমাদের পুরো ফর্ম। একটু আমি একটু হিংসা দিদি, এই টার্মটা প্লাস করা হয়েছে, এই টার্মটা মাইনাস করা হয়েছে, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এই ব্যাপারটা সাজাতে হবে, তাহলে এটা হচ্ছে এই পার্টটা থেকে পাবি তোরা। হ্যাঁ, এটা নিজে করবি, এটাকে এভাবে ধরবি। আচ্ছা, এবার বাকি কাজগুলো একটু করি। স্টেপগুলো আমার অতটা মনে থাকে না, এটা মানে 10 ইয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট কিনা, 10 ইয়ার্সে অনেকবার এটা এসছে, তাই এই ধরনের আঙুলো করতে হবে। ওকে, তাহলে ভি ক্রস কার্ল অফ এ এর এক্স কম্পোনেন্ট কি দাঁড়ালো গো? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে দেখো এই তিনটে টার্ম নিয়ে কি আসছে, দেখো এই তিনটে টার্ম নিয়ে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি সেটা নিয়ে কি আসছে দেখো, ডেল ডেল এক্স অফ ভি এক্স মানে ভি ডট এ, হ্যাঁ ভি এক্স এ এক্স ভি ওয়াই ও, হ্যাঁ তাহলে এটা আসবে ভি ডট এ। আর এই দিকের পোর্শনটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে থাকবে, মানে আমি ভি এক্স ডেল এক্স ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল এ ওয়াই ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল এ জেড ডেল জেড আপাতত রেখে দেখলাম। ও সবই এক্স, সবই এক্স, ঠিক আছে ভি এক্স ডেল এ এক্স ডেল এক্স ভি ওয়াই ডেল এ এক্স ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল এ এক্স ডেল জেড, ঠিক আছে। এবার দেখো বাকি পোর্শন গুলোকে আমরা কি করতে পারি। আচ্ছা তাহলে এ এক্সটা কার কার ফাংশন একটু দেখো তো, এ এক্সটা ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা টি এরকম টাইপের, ঠিক আছে এই এইটা এটার ফাংশন। তাহলে দেখো ডি এ এক্স ডি টি যদি করি তাহলে এখান থেকে কি হবে, ডেল এ এক্স ডেল এক্স ইন্টু ডি এক্স ডি টি প্লাস ডেল এ এক্স ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডি টি প্লাস ডেল এ এক্স ডেল জেড ইন্টু ডি জেড ডি টি প্লাস ডেল এ এক্স ডেল টি। দেখে নাও এই টার্মগুলোকে আমরা কি লিখতে পারি, ডেল এ এক্স ডেল এক্স সঙ্গে ভি এক্স প্লাস ডেল এ এক্স ডেল ওয়াই সঙ্গে ভি ওয়াই প্লাস ডেল এ এক্স ডেল জেড সঙ্গে ভি জেড, এই তিনটে টার্ম প্লাস ডেল এ এক্স ডেল টি। দেখে নাও, তা দেখো ওদিকে ফার্স্ট ব্র্যাকেটের টার্মটা আমি এখানে রেখেছি, তাহলে এবার এই দুটোকে একসাথে লিখলে আমি কি লিখতে পারি, দেখো ভি ভেক্টর ক্রস কার্ল অফ এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট আমাদের দরকার ছিল, ঠিক আছে এটাকে আমি লিখলাম, দেখো ডেল ডেল এক্স
v.a माइनस दिए ब्रैकेट के মধ্যে টার্মটাকে লিখতে পারি হচ্ছে dax dt माइनस del ax del t দেখেন এই হচ্ছে আমাদের পার্ট প্রত্যেকটা পার্ট খুব ভালো করে দেখো আশা করি আর সমস্যা হবে না তাহলে আলটিমেটলি fx টা কি আসছে হলো fx টা আসছে হচ্ছে माइनस del phi del x একটা পার্ট माइनस 1 by c del ax del t একটা পার্ট প্লাস এই দিকের টার্মের সাথে থাকবে প্লাস 1 by c del del x of v dot a माइनस dax dt माइनस del ax del t দেখে নাও এবার দুটো ইন্টার টার্ম একটু কেটে যাবে ঠিক আছে মানে একটা টার্ম তো আমি দেখতেই পাচ্ছি কাটবে মনে হচ্ছে কোন কোন টার্ম কি কিভাবে কাটবে একটু দেখা যাক এই এই টার্মটা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে এই টার্মটা ওদিকে গেল দাঁড়া একটু কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে দেখছি ও হ্যাঁ এটা প্লাস হবে তাহলে এটা প্লাস এবার তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে তাহলে দেখো fx এর ফর্মটা কি ধরে মাইনাস del phi del x ঠিক আছে phi টা যেখানে পটেনশিয়াল ফাংশন প্লাস 1 by c del del x of v dot a minus dax dt this is the final figure of fx দেখ না তো সবাই দেখে নাও এবার আরেকটা লাইন কি নিচে লেখা যাবে আমার ব্যাটারিটা একটু লো হয়ে গেছে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব একটু কমপ্লিট করে ফেলি দেখো নিচে লাইন একটা লেখা যাবে একটা লাইন হ্যাঁ আরামসে লেখা যাবে দেখো এইটাকে আমি মাইনাস ডেল ডেল এক্স এর কমন নি ফাই মাইনাস ভি ডট এ বাই সি এই একটা পার্ট থাকবে মাইনাস 1 বাই সি ডি এ এক্স ডি টি এর একটা পার্ট থাকবে দেখো আমি আমার কাজ অনেকখানি করে ফেলেছি হ্যাঁ অনেকখানি আমরা করে ফেলেছি দেখা যাক কি করা যায় এবার আরো কিছু কাজকর্ম করতে হবে অনেকখানি হয়ে গেছে বেশিরভাগটাই হয়ে গেছে মানে কঠিন জায়গাটা অলরেডি কমপ্লিট আচ্ছা ডেল ডেল ভি এক্স অফ ভি ডট এ যদি করি এটা কথা হবে বলো দেখি ডেল ডেল ভি এক্স অফ ভি ডট এ দেখ ভি ডট এ মানে হচ্ছে এই পোর্শনে আসবে হচ্ছে দেখ আমি এটা করি ডেল ডেল ভি এক্স এখানে আসবে ভি এক্স এ এক্স প্লাস ভি ওয়াই এ ওয়াই প্লাস ভি জেড এ জেড এই পোর্শন ভি এক্স ভি ওয়াই এ ওয়াই ভি জেড এ জেড এগুলো দিয়ে দাও কোনো দরকার নেই আমার এখানে আসবে হচ্ছে শুধুমাত্র এ এক্স মানে ডেল ডেল ভি এক্স অফ ভি ডট এ এই টার্মটা আসবে এ এক্স তাহলে এ এক্স এর জায়গায় এই টার্মটা লিখে ফেলি আমরা হ্যাঁ আরেকটা পার্ট হচ্ছে ডেল এ এক্স ডেল ভি এক্স যদি কোথাও পাও এই টার্মটা সবসময় জিরো হবে কারণ এ এক্সটা হচ্ছে শুধুমাত্র এক্স ওয়াই জেড আর টি এর ফাংশন এখানে কোনো ভেলোসিটি ডিপেন্ডেন্স নেই তাহলে দেখো এফ এক্সটাকে এবার আমি কি লিখতে পারি দেখো মাইনাস ডেল ডেল এক্স অফ ফাই মাইনাস ভি ডট এ বাই সি মাইনাস ওয়ান বাই সি ডিডিটি অফ ডেল ডেল ভি এক্স মাইনাসটা দিয়েছি এবার এটা কাজ করি এটা হবে হচ্ছে ডেল ডেল টি অফ ফাই মাইনাস ভি ডট এ বাই সি দেখে নাও দেখো আলটিমেটলি দুটো টার্ম একই
এইটা তো ফাই মানে এই ফর্ম থেকে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস এই পুরো পার্টটাকে ইউ করি মাইনাস ডেল ইউ ডেল এক্স মাইনাস 1 বাই সি ডিডিটি অফ ডেল ইউ ডেল ভি এক্স যে কোনো নন কনজারভেটিভ ফোর্সকে আমরা এই ফর্মে লিখতে পারি যে কোনো নন কনজারভেটিভ ফোর্সকে আমরা এই ফর্মে কিন্তু লিখতে পারি ঠিক আছে তাহলে এইমাত্র আমরা এটা শেষ করেছিলাম ওই সেই তোর হচ্ছে ডিএলএমআর প্রিন্সিপাল থেকে একটা ফর্ম আমরা তৈরি করেছি আমরা ডিডিটি অফ ডেল টি এখানে হবে ডেল এক্স ডট মাইনাস ডেল টি ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স এখানে হবে এফ এক্স মানে হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল এক্স আর মাইনাস হ্যাঁ 1 বাই সি টাকে নিয়েই করবো হ্যাঁ এটা ভুল হচ্ছে মাইনাস ডিডিটি অফ ডেল ইউ ডেল ভি এক্স মানে ডেল এক্স ডট আর কি দেখে না তাহলে দেখো আমরা কি বলতে পারি ডিডিটি অফ ডেল ডেল এক্স ডট টি হ্যাঁ এই পোর্শনটা আসবে এই পোর্শনটা আসবে দেখে নাও প্লাস হবে দাঁড়া একটু কোথাও একটা ছোটখাটো গন্ডগোল আমি লক্ষ্য করছি আচ্ছা আচ্ছা এটাকে প্লাস করো তাহলে এটা প্লাস হবে কারণ এটা প্লাস করলে ইকুয়েশনে মিলবে দেখে নিও আগের ইকুয়েশন থেকে আনার ক্ষেত্রে একটু দেখে নিও ব্যাপারটা কি করছে স্টেপগুলো নিজেরা করো তাহলে আমার ভুলটা বুঝতে পারবে প্লাস হ্যাঁ এবার হচ্ছে টি মাইনাস ইউ মাইনাস ডেল ডেল এক্স অফ টি মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো তাহলে আলটিমেটলি ফর দিস হোল প্রসেস আমরা একটা জিনিসই বলতে পারি সেটা হচ্ছে যে পুরো ল্যাগ্রেঞ্জিয়ান অফ দ্য সিস্টেম ইজ নাথিং বাট টি মাইনাস কিউ ফাই একটা কিউ দিয়ে গুণ করছি মাইনাস কিউ ভি ডট এ বাই সি কারণ এপেক্স এর সামনে কিন্তু একটা করে কিউ আছে এটাকে ভুলে গেলে চলবে না এই পুরো পোর্শনের সাথে একটা করে কিউ ছিল কিউ গুলোকে রেখে দাও মানে কিউ এর মধ্যেও কিন্তু আলটিমেটলি কিউটা ছিল কিউটা আমরা প্রথম থেকে মিস করে গেছিলাম ঠিক আছে তাহলে একটু নিজেরা ক্যালকুলেশন করবে ল্যাগ্রেঞ্জিয়ানটা এই রকম ধরনের একটা ল্যাগ্রেঞ্জিয়ান কিন্তু পাওয়া যাবে এটা প্লাস হবে ও একটা ছোটখাটো আনা ঠিকই আছে মাইনাস কিউ পাই এটা প্লাস হবে কারণ ওখানে মাইনাস আছে দেখে নাও এই হচ্ছে আমাদের পুরো পার্ট এই পার্টটা তোমাদের বাকি ছিল মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট এর পরের ক্লাস আমি কলকাতা থেকে আসার পর হবে ওকে চলো বাই